হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব ল্যাকমি লুমি ক্রিম। যারা যারা ল্যাকমি 9 to 5 এই লুমি ক্রিমটা ব্যবহার করো এবং যারা যারা এই 9 to 5 লুমি ক্রিমটা ব্যবহার করতে চাইছো তাদের জন্য ভিডিওটি হবে খুবই হেল্পফুল। তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, ল্যাকমি কোম্পানির এই লুমি ক্রিমটা কিন্তু খুবই ভাইরাল একটি প্রোডাক্ট মেকআপের ক্ষেত্রে। অনেকে মেকআপের সময় নানারকমভাবে এই লুমি ক্রিমটা ইউজ করে থাকে, আবার অনেকে স্কিন কেয়ারের সময় এই ক্রিমটা ইউজ করে থাকে। তবে এই ক্রিমটা কী কীভাবে ইউজ করা যায় তার সম্পূর্ণ তোমাদেরকে বলবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, লুমি ক্রিমটি সাধারণত একটি কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে থাকে, যেটা খুব ভালো একটি প্যাকেজিং, তোমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে। এবং এর ভেতরে থাকে সাদা রঙের একটি কন্টেনারের মধ্যে ক্রিমটি, এবং ক্রিমটির কালার হয় পিঙ্ক শেডের, এবং এই শেডটা সকলের স্কিনে খুব ভালো মতো যায়, এই জন্য কোম্পানি কিন্তু এর কালারটা পিঙ্ক শেডের বানিয়েছে। এই ক্রিমটি সাধারণত 30 গ্রামের একটা হয়ে থাকে এবং যেটার দাম থাকে 299 টাকা, এবং এর বড় একটা থাকে সেটার দাম একটু বেশি পড়ে। তবে তোমরা অনলাইন অফলাইন যেখান থেকেই কিনবে, ল্যাকমি কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দেয় এবং তোমরা ডিসকাউন্ট দেখেই কিনবে। আগে ছিল ওল্ড প্যাকেটটা এমন, এখন নিউ প্যাকেট লঞ্চ করেছে যেটা 9 to 5 লুমি লিড ক্রিম, আর আগে ছিল ল্যাকমি সাধারণত লুমি ক্রিম। তো এটা 2 বছর আগের প্যাকেজিং আর এইটা একদম নতুন প্যাকেজিং, তোমরা যখন কিনবে অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে শেয়ার করি এই ল্যাকমি লুমি ক্রিম কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। কোম্পানি দাবি করছে এই ক্রিমটির ভিতরে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলি আছে সেগুলি হলো নিয়াসিনামাইড, ওয়াটার, টাইটেনিয়াম ডাইঅক্সাইড, এছাড়া রয়েছে গ্লিসারিন এবং মুক্তা অক্সাইড। তো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে এটা তৈরি হলেও এর ভিতরে রয়েছে কয়েকটি সাইড এফেক্ট জাতীয় জিনিস, যেগুলো আবার স্কিনের জন্য অতটা ভালো না, কিন্তু এই জিনিসগুলো আবার স্কিনের জন্য অনেকটাই ভালো। লুমি ক্রিমের মধ্যেও অনেকটাই পরিমাণে গ্লিসারিন রয়েছে, যেটা তোমাদের স্কিনকে ময়শ্চারাইজার করবে, এবং মুক্তা এক্সট্রাক্ট রয়েছে। মুক্তা এক্সট্রাক্ট সাধারণত মুখে গ্লো আনতে খুব ভালো সাহায্য করে এবং সাডেন খুব তাড়াতাড়ি চকচকে করতে অনেকটাই সাহায্য করে। তো লুমি ক্রিমটা সাধারণত নানারকমভাবে ইউজ করা যায়, এটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যায়, দেন এটা হচ্ছে হাইলাইট হিসেবে ইউজ করা যায়, এবং ব্লাশারের ক্ষেত্রে ইউজ করা যায়, এবং গ্লো মেকআপের ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করা যায়। এই পিঙ্ক রঙের ময়শ্চারাইজার লুমি ক্রিমটি কোম্পানি দাবি করে যে এই লুমি ক্রিমটি ইউজ করলে মেকআপের কিন্তু 3D গ্লো একটা লুক ক্রিয়েট করে। টাইটেনিয়াম ডাইঅক্সাইড এবং মুক্তা এক্সট্রাক্ট, ওয়াটার, নিয়াসিনামাইড এগুলো থাকার কারণে মুখের ভিতরে যদি কোনো পিম্পল বা কোনো রকম দাগ থাকে সেটা কিন্তু পোর্সগুলো মিনিমাইজ করতেও লুমি ক্রিমটি অনেকটাই বেশি সাহায্য করে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এবার শেয়ার করব তোমরা কীভাবে এটি ইউজ করবে, মেকআপ করার সময় ইউজ করবে না মেকআপ করার আগে ইউজ করবে। তো বন্ধুরা, এটা ইউজ করা খুবই সহজ, এটা তোমরা মেকআপ করার সময়ও ইউজ করতে পারো এবং মেকআপ করার আগেও তোমরা ইউজ করতে পারো। এটা তোমরা মেকআপ করার আগে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিতে পারো। স্টোভ ক্রিম হিসেবেও কিন্তু এই লুমি ক্রিমটা খুব ভালো কাজ করে। স্টোভ ক্রিম যারা যারা ইউজ করো তারা জানো খুব চকচক করে স্কিন। লুমি ক্রিমটা অতটা চকচক না করলেও স্টোভ ক্রিমের মতো কিন্তু লং লাস্ট এবং একটা গ্লো লুক দেয়। এছাড়া তোমরা যারা যারা এরকমভাবে ইউজ না করতে চাও তারা কিন্তু যখন ফাউন্ডেশন ইউজ করবে তখন ফাউন্ডেশনের সঙ্গে তোমরা একটুখানি নিয়ে ভালো করে মিক্সড আপ করে ফাউন্ডেশনের সাথে তারপর পুরো ফেসে তোমরা ইউজ করতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো স্কিন গ্লো করবে।
এছাড়া কিন্তু মেকআপের শেষেও এটা ইউজ করা যায়। যেমন পুরো মেকআপ সেট হয়ে যাওয়ার পর সেটিং স্প্রে স্প্রে করার আগের মুহূর্তে কিন্তু তোমরা তোমাদের ব্লাশিং পয়েন্টের জায়গায় এটাকে হাইলাইট ব্লাশার হিসেবে ইউজ করতে পারো, সেটা তোমরা হাতের সাহায্যেও ইউজ করতে পারো এবং তাছাড়া ব্রাশের সাহায্যেও ইউজ করতে পারো। সাথে সাথে চকচক এবং গ্লোয়িং একটা এইচডি লুক কিন্তু ক্রিয়েট হবে, যেটা কোম্পানি বলছে অরিজিনালি কিন্তু সেটাই হয়। লুমি ক্রিমটা ইউজ করার পর মুখে কিন্তু একটা ব্রাইটনেস সাথে সাথে চলে আসে এবং একটা পিঙ্কনেস লুক কিন্তু সাথে সাথে চলে আসে। এই ক্রিমটার রিভিউ কিন্তু খুবই ভালো রয়েছে এবং তোমরা যদি অনলাইন থেকে কেনো দেখবে এই ক্রিমটার রেটিংও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তো বন্ধুরা, এই ক্রিমটি হিন্দুস্তান লেবার ইন ইন্ডিয়ার তৈরি। তো বন্ধুরা, এই একটা লুমি ক্রিম কিন্তু যদি তোমরা কেনো তাহলে তোমাদের অনেক রকম হেল্প হবে। এই ক্রিমটা ইউজ করে কিন্তু সমস্ত কিছু করা যায় যেগুলো মেকআপের জন্য খুবই প্রয়োজন। এবং যারা মেকআপ খুবই পছন্দই করো না, খুব হালকা মেকআপ যারা করো এবং যারা মাঝে মাঝে কোথাও যাওয়ার সময় হালকা টাচ আপ দিয়ে যাও, তারা কিন্তু এটা অবশ্যই নিতে পারো, কারণ টাচ আপ মেকআপের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। তোমরা যে সমস্ত ক্রিম তোমরা ইউজ করো, সেটা ডে ক্রিম হতে পারে, এছাড়া ময়েশ্চারাইজার হতে পারে বা কোনো ফাউন্ডেশন হতে পারে, ফেস পাউডার হতে পারে, তো যে কোনো জিনিসের সাথে তোমরা এটা একটুখানি নিয়ে পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। তাহলে পুরো ফেসটা কিন্তু সাথে সাথে এটা গ্লো ভাব দেবে এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্টে করে। দেখো, তোমাদের এই হাতে আমি দেখিয়ে দিয়েছি যে কতটা গ্লো করছে হাতে, সেটা এখানে স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে। তো এটা খুবই ভালো একটা ক্রিম আমার মনে হয়, তোমরা অবশ্যই কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারো। আশা করি তোমাদের সকলেই এটা ভালো যাবে স্কিনে। যাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই, যে কোনো ক্রিম দেওয়ার সাথে সাথে স্কিন খুব পরিমাণে টেনে নেয়, তারা যখন এই ক্রিমটি ইউজ করবে, কোনো ময়েশ্চারাইজারের সাথে লুমি ক্রিমটি ব্যবহার করবে, তাহলে অনেকক্ষণ লং লাস্ট করবে এবং অনেকক্ষণ মুখে স্টেও করবে। আর যাদের স্কিন একটু বেশি অয়েলি, যে কোনো ক্রিম মাখলে বা সানস্ক্রিন মাখলে স্কিন থেকে অয়েল পড়তে থাকে, তারা যখন এই ক্রিমটি ইউজ করবে, তারা আগে একটু পাউডার ফাপ করে নেবে, তারপরে কিন্তু লুমি ক্রিমটি অ্যাপ্লাই করবে। তাহলে তাদের স্কিনেও খুব ভালো মতো বসে যাবে আর একদমই গলে পড়বে না। যদি তোমরা ক্রিমটি মাখার আগে একটুখানি যে কোনো পাউডার বা ফেস পাউডার স্কিনে পাফ করে নাও, এবং যে কোনো পার্টিতে যাওয়ার আগে কিন্তু তোমরা এটা ফুল হাতে এবং গলাতে ইউজ করতে পারো। সেক্ষেত্রেও তোমরা যে কোনো ময়েশ্চারাইজারের সাথে ইউজ করবে এবং সেক্ষেত্রে একটু কোয়ান্টিটি বেশি নেবে, তাহলে পুরো হাতে এবং পিঠে গলাতে তোমরা দিতে পারবে এবং সেক্ষেত্রেও কিন্তু ভীষণ হাইলাইট ফুল কাভার একটা কাজ করবে। এবং এটা দেওয়ার পরে অবশ্যই তোমরা সেটিং স্প্রে দিয়ে নেবে, তাহলে সেটা ওঠার চান্সও থাকবে না এবং স্কিনের সাথে একদম বসে যাবে। তো বন্ধুরা, ল্যাকমির নানা রকম প্রোডাক্ট রয়েছে, 9to5-এর এই লুমি ক্রিমটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ল্যাকমির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণই ভালো, ল্যাকমির ফাউন্ডেশান থেকে শুরু করে ফেস পাউডার, লিপস্টিক এবং যে কোনো কিছু কিন্তু ল্যাকমির উপরে পুরো ভরসা করা যায়। যে কোনো ফুলভাল প্রোডাক্ট কিনে স্কিনে কিন্তু একদমই অ্যাপ্লাই করবে না, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে থাকি। তোমরা প্রত্যেকে স্কিনের জন্য যথাযথ ভালো কিছু পারচেস করার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ল্যাকমির উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এবং ল্যাকমির এই 9to5 লুমি ক্রিম ময়েশ্চারাইজার উইথ ব্রাইটনিং এই ক্রিমটি তোমরা নিতে পারো, এটা অল স্কিন টাইপ সবার স্কিনের জন্য ভীষণ ভালো। এবং আমি তোমাদের বলে দিলাম ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন তোমরা করে ইউজ করবে তা আমি বলে দিয়েছি, এবং যাদের নর্মাল স্কিন তারা কিন্তু সকলে এটা নর্মালভাবে ইউজ করতে পারো, তারা ময়েশ্চারাইজার ছাড়াও এটা ইউজ করতে পারো, সরাসরি স্কিনে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি একটু কম নেবে, যেহেতু এটা হাইলাইটার বেস একটা ক্রিম, এই জন্য তোমরা কোয়ান্টিটি কম নিয়ে ইউজ করো। এটা বেশি যদি কোয়ান্টিটি তোমরা নিয়ে নাও তাহলে বেশি হাইলাইটার বেস চিকচিক করবে, সেটা কিন্তু ভালো লাগবে না দেখতে, এই জন্য অল্প কোয়ান্টিটি নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবে।
এবং অ্যাপ্লাই করার পর তোমরা হালকা ভাবে একটু সেটিং স্প্রে স্প্রে করে নেবে, সেক্ষেত্রে কিন্তু ওটা লং লাস্ট হওয়ার চান্সও অনেক বেশি থাকে। তো বন্ধুরা, আমি আমার প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা প্রোডাক্ট নিজে আগে পারচেস করে ইউজ করি এবং তারপরে তোমাদেরকে জেনুইন রিভিউ নিজের মতো করে বলার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।